হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগস্ট 2020-র বাকি সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আমি ফিরে এলাম। আগস্ট মাসের আরেকটি ভিডিও দেওয়া আছে, যারা ভিডিওটি এখনও দেখে উঠতে পারোনি তাদের বলবো ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নাও। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপকামিং প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই দরকারি। আর এই ধরনের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ ম্যাথসের সমস্ত ক্লাস পেতে গেলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইন্ডিয়া রিসেন্টলি অ্যানাউন্সড ইটস উইথড্রল ফ্রম হুইচ মিলিটারি এক্সারসাইজ। ভারত কোন মিলিটারি এক্সারসাইজ থেকে তাদের নাম প্রত্যাহার করেছে? উত্তর হচ্ছে কাবকাজ, যেটা 15-26 সেপ্টেম্বরের মধ্যে রাশিয়াতে হওয়ার কথা। তো ভারত কোভিড-19 কারণ দেখিয়ে তাদের নাম প্রত্যাহার করেছে। তবে বিশেষজ্ঞ মহলের একাংশের মত যে যেহেতু চাইনা ওই মিলিটারি এক্সারসাইজে পার্টিসিপেট করছে, তাই ভারত তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। পরের প্রশ্ন, ন্যাশনাল স্পোর্টস ডে অফ ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড অন। আচ্ছা, ভারতবর্ষের ন্যাশনাল স্পোর্টস ডে কবে সেলিব্রেট করা হয়? উত্তর হচ্ছে 29 অগস্ট, কারণ ওই দিনটি বিখ্যাত হকি প্লেয়ার ধ্যানচাঁদের জন্মদিন। পরের প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান প্লেয়ার ওয়াজ নোন অ্যাজ দ্য উইজার্ড। কোন ভারতীয় প্লেয়ার দ্য উইজার্ড নামে খ্যাত ছিলেন? উত্তর হচ্ছে ধ্যানচাঁদ, যিনি একজন বিখ্যাত হকি প্লেয়ার। পরের প্রশ্ন, নেম অব দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অব জাপান। জাপানের কোন প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি দিন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হচ্ছে শিনজো অ্যাবে, যিনি রিসেন্টলি তার শারীরিক অসুস্থতার জন্য ইস্তফা দিয়েছেন। পরের প্রশ্ন, ইন্ডিয়াস ফার্স্ট স্কিল ইউনিভার্সিটি ইজ টু বি সেট আপ ইন হুইচ স্টেট। ভারতবর্ষের প্রথম স্কিল ইউনিভার্সিটি কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে? উত্তর হচ্ছে আসাম, আর জায়গাটির নাম হচ্ছে মঙ্গলদয়। তো প্রশ্ন আসতেই পারে যে মঙ্গলদয় কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে আসাম। পরের প্রশ্ন, ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল উইমেন ট্রেড সেন্টার টু বি সেট আপ ইন হুইচ স্টেট। ভারতবর্ষের প্রথম আন্তর্জাতিক মহিলা বাণিজ্য কেন্দ্র কোথায় গড়ে উঠতে চলেছে? উত্তর হচ্ছে কেরালা। তো এর উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া। আর বর্তমানে কেরালা সিএমকে? উত্তর হচ্ছে পিনারাই বিজয়ন। পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, হু ওন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2020। 2020 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে জিতেছেন? উত্তর হচ্ছে ম্যারিয়েক লুকাস রেনভেল। উনি একজন ডাচ অথর, মানে উনি নেদারল্যান্ডের বাসিন্দা। তো ওনার যে নোভেলটির জন্য উনি প্রাইজটি পেয়েছেন সেটি হচ্ছে ডিসকমফর্ট অফ ইভিনিং। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে ওনার বয়স হচ্ছে 29 বছর, আর উনি সবথেকে কম বয়সী যিনি এই পুরস্কারটি পেয়েছেন। এর আগে এত কম বয়সে এই পুরস্কার কেউ পাননি। তো পরের প্রশ্ন দেখবো আমরা, দেখো পরের প্রশ্ন হচ্ছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ লঞ্চড ইটস ফার্স্ট মেরিন অ্যাম্বুলেন্স। ভারতবর্ষের কোন রাজ্য প্রথম মেরিন অ্যাম্বুলেন্স লঞ্চ করেছে? উত্তর হচ্ছে কেরালা। তো মেরিন অ্যাম্বুলেন্সের নাম হচ্ছে প্রতীক্ষা। তো ওখানে প্রতি বছর মাছ ধরতে গিয়ে অনেক মানুষ দুর্ঘটনায় মারা যান, তো সেই জন্যেই এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হচ্ছে। আরও দুটি অ্যাম্বুলেন্সকে রেডি করা হচ্ছে, তাদের নাম হচ্ছে প্রত্যাশা আর করুণা। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ রিলিজড টেস্টিং ভিডিও অফ দ্য লার্জেস্ট এভার হাইড্রোজেন বম। তো পৃথিবীর সবচেয়ে বড় হাইড্রোজেন বমের যে ব্লাস্ট করা যে ভিডিও, সেটি কোন দেশ ভিডিওটি রিলিজ করেছে? উত্তর হচ্ছে রাশিয়া, আর বমের নাম হচ্ছে সার বম। পরের প্রশ্ন দেখে নাও, পৌলমি ঘটক ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস ফর গেম। পৌলমি ঘটক কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে টেবিল টেনিস। তা উনি রিসেন্টলি অবসর গ্রহণ করেছেন, সেই জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, হুইচ ইন্ডিয়ান স্টেট টপ দ্য লিস্ট ইন অ্যাভেলিং লোনস টু উইমেন। তো মহিলাদের লোন দেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করছে? উত্তর হচ্ছে তামিলনাড়ু, আর ওখানকার বর্তমান সিএম হচ্ছেন ইকে পালানিস্বামী। ঠিক আছে, পরের প্রশ্ন, হোয়াট ইজ মহেশির। দেখো মহেশির কথাটি কিছুদিন আগে নিউজে আসে, তো ওটি কী? ওটি হচ্ছে এক ধরনের রেয়ার প্রজাতির ফিস। আর যেটা কোথায় পাওয়া গেছে, যেটা সিলেরু নদীতে দেখতে পাওয়া গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে সিলেরু নদীটি কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ অ্যাস্ট্রোস্যাট। অ্যাস্ট্রোস্যাট কী? অ্যাস্ট্রোস্যাট হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট মাল্টি ওয়েভলেন্থ স্যাটেলাইট। তো অ্যাস্ট্রোস্যাট হচ্ছে ইন্ডিয়ার একটা স্যাটেলাইট। পরের প্রশ্ন দেখো, হুইচ গভর্নমেন্ট ইজ টু বিল্ড ট্রানজিট হোমস ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স। তো মাইগ্রেন্ট
ওয়াকার্স মানে পরিযায়ী শ্রমিকদের জন্য কোন রাজ্য সরকার অস্থায়ী ঘরের ব্যবস্থা করতে যাচ্ছে? উত্তর হচ্ছে কর্ণাটকা গভর্নমেন্ট, আর ওখানকার বর্তমান সিএম বিএস ইয়েদুরাপ্পা। ঠিক আছে, বিএস ইয়েদুরাপ্পা। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়াস লংগেস্ট রোপওয়ে ইজ সিচুয়েটেড অন, তো ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম রোপওয়ে কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র রিভার, তো এটা ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত, তো সেটি কোথায়? না, সেটি আসামে। পরের প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি উইল হোস্ট T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন 2021, তো 2021-এর T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের কোন দেশ আয়োজন করতে চলেছে? উত্তর হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হু বিকেম ফার্স্ট ক্রিকেটার টু টেক 500 T20 উইকেটস, তো কোন ক্রিকেটার প্রথম T20 ক্রিকেটে প্রথম 500 উইকেট নেওয়ার খ্যাতি অর্জন করেছেন? উত্তর হচ্ছে ডোয়েন ব্রাভো, যিনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। পরের প্রশ্ন দেখো, হু ওন খেল রত্ন অ্যাওয়ার্ড 2020, তো 2020-তে কারা কারা খেল রত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন? তো 2020-তে খেল রত্ন পেয়েছেন 5 জন, তো তারা হলেন রোহিত শর্মা, যিনি একজন ক্রিকেটার, ভিনেশ ফোগট, যিনি একজন রেসলার, মনিকা বাত্রা, যিনি একজন টেবিল টেনিস প্লেয়ার, রানী রামপাল, যিনি হকি প্লেয়ার, আর মারিয়াপ্পান থাঙ্গাভেলু, যিনি প্যারালিম্পিক হাই জাম্পার। তো এখানে প্রশ্নগুলো এভাবে আসতে পারে যে রোহিত শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে ক্রিকেট। মানিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে টেবিল টেনিস। তো এই প্রশ্নগুলো এইভাবে দিতে পারে, খুব ভালো করে তৈরি করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরেরটা দেখো, হু বিকেম ফাস্টেস্ট হিউম্যান ক্যালকুলেটার অব দ্য ওয়ার্ল্ড, তো পৃথিবীর সবথেকে দ্রুততম হিউম্যান ক্যালকুলেটারের শিরোপা কে অর্জন করেছেন? উত্তর হচ্ছে নীলকান্তা ভানুপ্রকাশ, যিনি ভারতবর্ষের বাসিন্দা। পরের প্রশ্ন দেখো, হুইচ ইন্ডিয়ান স্টেট টু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু হ্যাভ 3 ক্যাপিটালস, তো ভারতবর্ষের কোন রাজ্য প্রথম রাজ্য হতে চলেছে যার 3টি রাজধানী থাকবে? তো উত্তর হচ্ছে আন্ধ্রপ্রদেশ। তো 3টি রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম, আমরাবতী আর কুর্নুল। ঠিক আছে, আর ওখানকার বর্তমান সিএম কে আছেন? YS জগনমোহন রেড্ডি। পরের প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য 13th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তো ভারতবর্ষের 13তম রাষ্ট্রপতি কে ছিলেন? আচ্ছা দেখো, কিছুদিন আগে প্রণব মুখার্জি মারা গেছেন, তো উনি ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়েছিলেন, তো প্রশ্ন আসতে পারে উনি কততম প্রেসিডেন্ট বা উনি কততম রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হচ্ছে 13তম। পরের প্রশ্ন দেখো, হু ওয়াজ নমিনেটেড অ্যাজ ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ফর ইউএস ইলেকশন 2020, তো 2020-তে আমেরিকাতে যে ভোট হতে চলেছে সেখানে ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে উপরাষ্ট্রপতি পদের জন্য কাকে মনোনীত করা হয়েছে? উত্তর হচ্ছে কমলা হ্যারিস। দেখো, প্রশ্নটি দুটি কারণে খুব ইম্পর্টেন্ট, যে উনি একজন মহিলা আর উনি একজন ভারতীয় বংশোদ্ভূত। পরের প্রশ্ন, স্যাডউইক বসম্যান ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, দেখো রিসেন্টলি স্যাডউইক বসম্যান মারা গেছেন, উনি আমেরিকান অ্যাক্টর ছিলেন যিনি ব্ল্যাক প্যান্থার সিনেমার জন্য খ্যাতি অর্জন করেছিলেন, তো উনি কিসের সঙ্গে যুক্ত? উনি অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ওয়ান অ্যারেঞ্জড মার্ডার, তো ওয়ান অ্যারেঞ্জড মার্ডার বলে রিসেন্টলি যে বইটি লেখা হয়েছে তার অথর কে? তার অথর হচ্ছে চেতন ভগত। পরের প্রশ্ন, এফএ কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এফএ কাপ কিসের সঙ্গে যুক্ত? এফএ কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত, আর এটি হচ্ছে ওল্ডেস্ট ন্যাশনাল ফুটবল কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড, তো এটি হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন জাতীয় ফুটবল কম্পিটিশন। ঠিক আছে, তো এবছর এফএ কাপ কে জিতেছে? এবছর এফএ কাপ জিতেছে আর্সেনাল ক্লাব। পরের প্রশ্ন দেখো, হু ওন ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2020, 2020-তে স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? উত্তর হচ্ছে রনি ওসুলিভান। ঠিক আছে, উনি ইংল্যান্ডের প্লেয়ার, তো প্রশ্ন আসতে পারে রনি ওসুলিভান কোন প্লেয়ার, কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে স্নুকার। তো চলো আর কয়েকটি প্রশ্ন দেখে নিই আমরা। দেখো পরের প্রশ্ন দেখো, হুইচ স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু রিজার্ভ গভর্নমেন্ট জবস ফর লোকাল অনলি, আচ্ছা ভারতবর্ষের কোন রাজ্য তাদের রাজ্যের সমস্ত গভর্নমেন্ট জব তো রাজ্যের বাসিন্দাদের জন্য রিজার্ভ করতে যাচ্ছে? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ, তো ওখানকার সিএম কে আছেন বর্তমান? শিবরাজ সিং চৌহান। পরের প্রশ্ন দেখো, হুইচ সিটি হ্যাজ বিন র্যাঙ্কড দ্য ক্লিনেস্ট সিটি ইন দ্য কান্ট্রি, তো ভারতবর্ষের কোন শহর দেশের মধ্যে সবথেকে পরিচ্ছন্ন শহরের শিরোপা অর্জন করছে? উত্তর হচ্ছে ইন্দোর, তো ইন্দোর এই নিয়ে পরপর 4 বার এই শিরোপা অর্জন করলো।
WHO declared polio free. আচ্ছা রিসেন্টলি WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন এরিয়াকে পোলিও ফ্রি হিসেবে ঘোষণা করেছে, মানে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেছে? উত্তর হচ্ছে আফ্রিকা। তো আফ্রিকাকে রিসেন্টলি পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেছে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখো এই মাসে দুজন বিখ্যাত মানুষ মারা গেছেন, একজন হচ্ছেন পণ্ডিত যশোরাজ আর একজন হচ্ছে চেতন চৌহান। তো ওনারা কোন কোন পেশার সঙ্গে যুক্ত? তো প্রথম দিকে নেবো যে পণ্ডিত যশোরাজ কিসের সঙ্গে যুক্ত। তো উনি ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল ভোকালিস্ট ছিলেন একজন, উনি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত, উনি ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে যুক্ত। তো উনি একজন শাস্ত্রীয় সঙ্গীত গায়ক ছিলেন। আর চেতন চৌহান উনি ছিলেন একজন ক্রিকেটার, তো উনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তা এই হয়ে গেল আগস্ট মাসের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এইগুলো খুব ভালো করে তৈরি করবে, আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করো, যদি ভালো না লাগে তো তার জন্য একটা ডিসলাইক করো। তোমাদের মতামত জানা খুব দরকার। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। প্রত্যেকে খুব ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি।